আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। বিজয়ের 48তম বার্ষিকী উপলক্ষে মনোরম সজ্জায় সজ্জিত হয়েছে নগরীসহ সমগ্র সিলেট। 71-এর বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে স্মরণ করতে সকাল 6টা থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পদচারণে মুখরিত হয়ে ওঠে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের। যে কোনো অবাঞ্ছিত ঘটনা প্রতিরোধের জন্য সমগ্র এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রেস ক্লাব, সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নিবেদিত পুষ্পস্তবকে শোভিত হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষজন সপরিবারে উপস্থিত হন এই বিজয় মিলন মেলায়। বিভিন্ন বয়সের শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধের সরব উপস্থিতিতে বিজয় দিবসকে বরণ করে দিল সিলেটবাসী। এছাড়াও বেলা 8টা থেকে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সরব উপস্থিতি দেখা যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সিলেট জেলা ও মহানগর, যুবদল, ছাত্রদল, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধান ফটকে অনেকে অপেক্ষা করছেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মহিলাদের আদর্শ মহিলা কলেজ, যুব মহিলা লীগ, আগামী প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানবে এবং তা সযত্নে লালন করবে, এটি সকলের প্রত্যাশা। সকাল 9টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্যারেডের। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। যারা নিজের জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য দা সিলেট টেলিভিশন, সিলেট।